বিশ্বকাপের মূল পর্বের আগে আফগানিস্তান এবং সাউথ আফ্রিকার সাথে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। প্রথম প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের সাথে 62 রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ। শেষ প্রস্তুতি ম্যাচে নামার আগে শেষ হয়ে যায়, মাঠে নামার সুযোগই পেল না বাংলাদেশ ক্রিকেট দল। বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়েছে টসের আগেই। ব্রিসবেনের অ্যালান বর্ডার ফিল্ডে এই ম্যাচে বৃষ্টি হতে পারে শঙ্কা ছিল আগেই, শেষ পর্যন্ত এতটাই বৃষ্টি হলো যে মাটি প্রস্তুত করা গেল না, ফলে টসের আগে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। বাংলাদেশের জন্য এই প্রস্তুতি ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ ছিল, বিশ্বকাপের সুপার 12-এ খেলার আগে শেষবারের মতো শুধু নিজেদের জ্বালিয়ে নেওয়াই নয়, আগের ম্যাচের ভুল ত্রুটি শুধরে কতটা প্রস্তুত দল সেটি দেখার সুযোগ ছিল এই ম্যাচে।